চালালেন কৌশল পানি খেতে এসে কেন ঘোলা করলেন জল ধন্য ধন্য গণ্য সকল চালালেন কৌশল পানি খেতে এসে কেন ঘোলা করলেন জল ঘোলা করলেন জল কেন চালিয়ে কৌশল দেখো তারা ডোবাতে চায় আমাদের ভূগোল কেন আপনার ডিকশনারি আমার দিকে করলেন জারি কেন আপনার ডিকশনারি আমার দিকে করলেন জারি কেন সে সব অর্থ বুঝে ব্যর্থ হয়ে যাই কেন সে সব অর্থ বুঝে ব্যর্থ হয়ে যাই ব্যর্থ হয়ে যাই কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার গান পোকার কিন্তু দারুণ একটা গান শুনলাম ফোক ও মেলোডি ঘরানার গান গেয়ে কিন্তু দারুণ জনপ্রিয়তা পেয়েছে গান পোকা সেই সঙ্গে কিন্তু আরও একটি বিশেষ কারণ রয়েছে সেটি হচ্ছে তারা কিন্তু দেশীয় বাদ্যযন্ত্র ব্যবহার করে আর এই দেশীয় বাদ্যযন্ত্র ব্যবহার কিন্তু দর্শক শ্রোতারা দারুণ পছন্দ করেছে তো আজকে আমরা গান পোকার সঙ্গে কথা বলবো আড্ডা দিব জানবো তাদের নতুন গান কবে আসবে নানা পরিকল্পনা নিয়ে কেমন আছেন আপনারা হ্যাঁ আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি প্লিজ টেক এ সিট গান তো শুনছিলাম একটু পরিচয় পর্বটা সেরে নেই ভাইয়া একটু আপনাদের কাছ থেকে জেনে নেই আমার আমাদের দলের আসলে সাতজন মেম্বার তো আমাদের সবাই আসতে পারেনি রোজার কারণে বা অন্যান্য ব্যস্ততার কারণে ওর নাম হচ্ছে বাপন আচ্ছা ও গিটার বাজায় অ্যাকুস্টিক গিটার আমার নাম মিথুন আমি রাশেদ ওর নাম হচ্ছে বিপুল দোতারাতে আপনাদের গান শুনছিলাম আচ্ছা গান নিয়ে একটা কথা আছে আমার সেটা জানবো তার আগে জানতে চাই এত পোকা থাকতে গানের মাঝখানে কেন পোকা ঢুকিয়েছেন ব্যান্ডের নাম গান পোকা কেন বিষয়টা আসলে আমরা অনেকদিন আগে থেকে আমরা শুরু আমাদের প্রায় 2011 সাল থেকে আমাদের ইউনিভার্সিটি থেকে শুরু আমরা তখন সবাই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওই সময়টা থেকে শুরু আর কি তো ওই সময় থেকে আমাদের গানকে নিয়ে আসলে আমরা এমনভাবে লেগে থাকতাম আমরা সারাদিন বা যে সময়টুকু পাইতাম আমরা ক্লাসের শেষে বা অন্যান্য কাজের শেষে তো সারাদিন গানকে নিয়ে থাকতাম আমরা তো মানুষজন বলতো আমরা নিজেরাই বলতাম যে আসলে মানে পোকা যেমন একই কাজ বারবার করে রিপিটিশন করে একই কাজ পোকার তো করতেই থাকে একটা কাজ তো আমরাও দেখা যাচ্ছে যে আসলে শুধু গান বাজনাই করতাম মানে গান বাজনাই শুধুমাত্র যেন আমাদের কাজ তো সেই অর্থে আমাদের নিজেদেরভাবে যে তাহলে আমরা গান পোকাই রাখি মানে গানের পোকা আর কি সেই ফার্স্ট ইয়ার থেকে শুরু হ্যাঁ আমাদের যখন সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার সেই ফার্স্ট ইয়ার থেকে শুরু গণজাগরণ মঞ্চে আপনাদের একটা অবদান আছে গান গিয়েছেন রাতে সেখান থেকে আবার হচ্ছে সহিংসতা বিরোধী যে কনসার্টটা হলো সেখানেও গান গিয়েছেন এই যে একটা দীর্ঘ জার্নি অনেক উৎসাহ পাচ্ছেন নিশ্চয় হ্যাঁ মানে আমাদের পথচলাটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু তো আমাদের সাথে আমরা যখন গান গাই তো আশপাশ থেকে আমাদের যে একটা সারাউন্ডিং আমাদের সার্কেল যেটা বলবো আমরা আমাদের একটা আবহাওয়া যেটা ছিল আর কি আমাদের তো তাদের কাছ থেকে প্রথমে আসলে আমরা উৎসাহটা পাই মানে আমাদের নিজেরা আমরা তখন অনেক মেম্বার ছিলাম আর আরও বেশি লোকজন ছিল আমরা সবাই একসাথে ছিলাম তারপর আস্তে আস্তে আমরা গণজাগরণ মঞ্চে যখন হয় তখন আমাদের হ্যাঁ সে সময় আমরা অনেক রাতে করে আমরা রাতে কনসার্ট করেছি হ্যাঁ ওখানে অনেক গান বাজনা আমরা করেছি তো হ্যাঁ মানে মানুষের ডিরেক্ট ইম্প্যাক্টটা আসলে যখন ফোক গান ঠিক না মানে আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আমরা কাজ করি সেই ইনস্ট্রুমেন্টগুলো মানুষকে খুব দ্রুত টাচ করে আমার মনে হয় কারণ আমাদের যেহেতু খুব দ্রুত টাচ করেছে গানগুলো তো সেই অর্থে মানুষের উৎসাহ ভালো পেয়েছি এবং এখন পর্যন্ত আসছি আমাদের ক্যাম্পাস থেকে শুরু করে যারা আমাদের গান শোনে বা যারা আমাদের গান পছন্দ করে তাদের উৎসাহ ছাড়া আসলে এই পর্যন্ত বা এখনও পর্যন্ত আসলে টিকে থাকাটা আসলে দুষ্কর ছিল কারণ এই এই বাজারে অন্তত আচ্ছা শুরুতে একটা গান শুনছিলাম ডিকশনারি আসলে ডিকশনারি গানটা যে লিখেছেন মানে আসলে কি ভাবনা থেকে কি ভাবাতে চেয়েছেন দর্শকদের দর্শকরা কি রিলেট করতে পেরেছে মানে যা আসলে বুঝাতে চেয়েছেন সেরকম কি সারা পাচ্ছেন ডিকশনারি গানটা এই গানটা লিখেছে আমার বন্ধু চঞ্চল ডিকশনারি গানটা যখন করি এটা আমাদের তাড়না থেকে করা অডিয়েন্স যেভাবে গানটা গ্রহণ করছে এটা আমরা এইভাবে আশা করিনি আমরা ভাবিনি আর কি আশা করিনি বলতে ভাবিনি যে এত দ্রুত অডিয়েন্স এই গানের সাথে কানেক্ট হবে গানটা কবি যখন লিখছেন তখন তো তার নিশ্চয়ই একটা দৃষ্টিভঙ্গি ছিল তো আমাদের ব্যাপারটা এরকম হচ্ছে যে আমাদের ধরেন নানা কিছু সমাজ বলেন রাষ্ট্র বলেন পৃথিবী বলেন নানা কিছু আমাদেরকে আমাদের উপরে চাপায় দিছে কোনোটা ভালো কোনোটা ঠিক এই ভালো মন্দও আবার আপেক্ষিক আমার জন্য যেটা ভালো অন্যজনের জন্য সেটা খারাপ মন্দ হতে পারে
এই এই সব অসঙ্গতিগুলো আমরা আসলে বলার চেষ্টা করছি নানা রূপক ব্যবহার করে। আর দর্শকরাও এটা দারুণভাবে ভালোভাবে গ্রহণ করছে। আমরা ভাবিনি যে মানে একটা কঠিন শব্দ ডিকশনারি মানে এই এই শব্দ দিয়ে একটা গান তো মানুষ নিয়েছে, কারণ যে আমরা যেটা বোঝাতে চেয়েছি যে আসলে এই এই যে বাস্তবতা আছে, যে বাস্তবতা আসলে আমাদেরকে একটা ছকের মধ্যে ফেলে, সেই ছকটা আসলে কি আমার তৈরি করা নাকি আরেকজনের তৈরি করা, মানে আপনার ডিকশনারি কি আমার উপর চাপাচ্ছেন এবং সেই ডিকশনারি অনুযায়ী আমার পথ নির্ধারিত হচ্ছে, আমি সফল না আমি ব্যর্থ সেটা ঠিক করছেন আপনি, মানে আমার কাজ সব কিছু ঠিক করে দিচ্ছেন আপনি। আচ্ছা, ডিকশনারি গানের কথাটা যেহেতু আসলো, ঈদের সিজন চলছে, আপনাদের নিশ্চয়ই কনসার্ট আছে ব্যাক টু ব্যাক, আর নিশ্চয়ই নতুন গানের কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, মানে আমাদের সত্যি কথা বলতে আমাদের কোনো গানই আসলে এখনও পর্যন্ত স্টুডিও রেকর্ড বের হয়নি, অ্যালবাম হিসেবে আমরা রিলিজ করিনি, কারণ সেই সেই বাজারটা বা সেই প্রসেসটা আসলে এখনও আমরা কী বলে ঠিকভাবে নিতে পারিনি, যে প্রসেসটাতে আসলে এখন গান রিলিজ হয় মানুষের। তো আমরা আমাদের যেগুলো গান আছে সেগুলো সবগুলো গানই আমরা এখন স্টুডিওতে নিয়ে গিয়েছি, সেখানে আমাদের কাজ চলছে। তো ঈদের পরপরই আমাদের কয়েকটা শো আছে, আর এছাড়াও আমাদের ঈদের পরপরই অ্যালবামগুলো রিলিজ দেওয়ার, গানগুলো আসলে একটা একটা করে আমরা অনলাইন ভিত্তিকে আসলে রিলিজ দেওয়ার চিন্তা করছি। আচ্ছা, যখন স্টেজ পারফর্ম করছেন তখন তো আপনাদের নির্দিষ্ট কিছু লিস্ট থাকে যে আমরা এই গানগুলো গাবো, তাই না? তো এরপরেও তো অনেক রিকোয়েস্ট আসে এই গানটা আমরা শুনতেই চাই, এটা কোন গানটা আপনাদের? আমরা তো করি কিছু ফ্রেমেই গান করি, ডিকশনারি শুনতে চায় মানুষ, আমবাগানে গানটা শুনতে চায় মানুষ, প্রীতি নয় আমার কাজ শুনতে চায়। আচ্ছা, এই আমবাগান শুনে আমার একটা কথা আছে, এত জায়গা থাকতে আপনারা কেন আমবাগানে ইটের ভাটা করতে গেলেন, আমাকে একটু বলেন তো। না, এটা তো আমরা ইটের ভাটা তো ছিলই, আমরা তো করিনি, আমরা জাস্ট আপনাদেরকে বলছি যে আমরা মানে এত জায়গা থাকতে, আমি দেখেছি ইটের ভাটা হচ্ছে ধানের ক্ষেতের পাশে খোলা জায়গায় বেশিরভাগ জায়গায়, আপনারা কেন আমবাগানে করেছেন? এটা আসলে কি বলবো, প্রতীকী অর্থে আমার মতে প্রতীকী অর্থে ব্যবহার করা, কারণ হচ্ছে যে আমবাগান বলেন ধানের ক্ষেত বলেন, আমরা যে কোনো একটা জিনিস নষ্ট করেই ইটের ভাটা করছি, সেই ক্ষেত্রে আর কি আমবাগান। আচ্ছা, যে বললেন যে প্রীতি নয় আমার কাজ, প্রীত না বলে আমি প্রেম শব্দটা ইউজ করি, মানে আপনাদের আপনারা কি প্রেম করেননি এরকম একটা লিরিক্স লিখেছেন প্রীতি নয় আমার কাজ? এই গানটা লিখছে আমার বন্ধু জাহিদ। আমাদের হয় কি মানসিকতা কাছাকাছি যখন হয় তখন মানুষ তো মানুষের সাথে মেশে, যেটা হয় কি শুধু আমাদের না বা আমার না, শুধু জাহিদের ফিলিংস না, এটা মানুষেরই ফিলিংস। মানুষ কখনো মানুষকে ভালোবেসে পূর্ণতা দিতে পারে না, একটা একটা গ্যাপ থাকে, একটা অসম্পূর্ণতা থাকে, শেষ পর্যন্ত একজন মানুষ যখন ডেডিকেশন দেয় তারপরে মনে হয় আমি এত কিছু করলাম তারপরও হলো না, তাইলে এই কাজ বোধহয় আমার না, মানে ওয়ার্ক করলো না জিনিসটা, জিনিসটা কাজ করলো না, তাইলে বোধহয় এই কাজটা আমার না, আমি এত কিছু করলাম পারলাম না, তাইলে বোধহয় এটা জিনিসটা আমার না, এই ফিলিংস থেকে। আপনার কিরকম ফিলিংস হয়েছে? আমার ধারণা সব মানুষের জীবনে এই ধরনের ফিলিংস আছে। না না, প্রেম তো আমি নিজেও করেছি সেটা ঠিক আছে, কিন্তু মানে এটা আসলে মানুষের স্বভাব, মানে আমি যা বলবো যে একটা মানুষকে আমরা যতই মানে এটা শুধু আসলে নরনারীর প্রেমের ক্ষেত্রে ঠিক বোঝাচ্ছি আমি, তাও না আসলে বিষয়টা এখানেও সীমাবদ্ধ না, মানে একটা মানুষকে আপনি যতই উজাড় করে দেন, যতই সব কিছু মানে নিজের এই যে মনে বলছি যে খাল ছাড়াই অঙ্গরসে, মানে আমার অঙ্গরস দিয়ে আমি তোমার তোমার উপকার করছি, তোমার সব কিছু করছি, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে মানে এটার আসলে কোনো রেজাল্ট আলটিমেটলি কোনো আসে না, বা মানুষ আসলে ভুলে যায়, মানুষ সবসময় উপকার বা ভালোবাসা পাওয়ার পরে সেটা ভুলে যায়, ভুলে যায় সবাই স্বভাবতই। আরেকটা দিক থেকে যদি বলি যে আমি যে দিলাম দিয়ে মানুষ হিসেবে আমার ভেতরে একটা এক্সপেকটেশন তৈরি হয়, এটাও এটাও একটা সংকট হতে পারে, তখনও খারাপ লাগে। আচ্ছা, আমবাগান নিয়ে কথা হচ্ছিল, আপনাদের এই যে গানের লিরিক্সগুলো যে লেখেন মানুষ খুব সুন্দরভাবে রিলেট করে, মনে হচ্ছে যে না আমার জীবনের সঙ্গে ঘটে যাচ্ছে এরকম কিছু লিরিক্স, আসলে কী কী ভাবনা থেকে এরকম লিরিক্স আপনারা লেখেন? এই লিরিক্সের ক্ষেত্রে আমরা বলবো যে আমরা শুধু নিজেরাই লিখি তা না, আমাদের একটা কী বলবে আমাদের পারিপার্শ্বিক কিছু আমাদের আশেপাশে কিছু বন্ধুবান্ধব আছে যাদের সাথে, ও যেমন বললো জাহিদ চঞ্চল, ঠিক তেমন সেই রকমভাবেই আসলে আমাদের আশেপাশে যারা থাকে বা যাদের সাথে আমাদের একটা বন্ডিং, আমাদের যখন আমাদের গান পোকার যাত্রাটা শুরু হয় তখন আমরা যেমন গান বাজনা করি ওরা তখন আসলে গান লেখে, আমাদের সাথেই ওদের যাত্রাটা শুরু হয়, এরকম অনেক আছে, আমাদেরই অংশ, আমাদের অংশের মতোই বলা যায়। তো ওরা আসলে ওরাই আসলে মূলত গান লেখে, তখন দেখা যাচ্ছে আমাদের সাথে সেই গান নিয়ে আলোচনা হয়, সেই গান নিয়ে পরবর্তীতে আমরা নিজেরা অনেক আরও একটু ইম্প্রোভাইজ যদি করতে হয় সেটা করে তারপরে সেই অনুযায়ী সুর বসিয়ে আমরা কাজগুলো করি। আর আমাদের যে গানের লিরিক্সগুলো সেগুলো আসলে মানুষের কাছে মনে হয় এই কারণে আসলে গানগুলোকে আমরা মিন করে বলি, গানের কথাগুলোকে আসলে আমরা গুরুত্ব দিই,
যে গানের কথাটা আসলে আমরা বিশ্বাস করি না বা আমরা বিলিভ করি না সেই রকম গান আসলে আমরা করতে চাই না বা করি না, তো যার জন্য আমার মনে হয় যে মানুষ যারা শুনে আমাদের গান রিলেট করতে পারে। তাহলে ভাই আমবাগানের দুই লাইন একটু শুনি। হ্যাঁ, আমবাগান গানটির লিরিক্স লিখেছিল আমাদের বন্ধু মাহমুদুল হাসান তারেক, যদিও পরবর্তীতে সে আসলে একটা দুর্ঘটনায় নেই আর কি এখন বর্তমানে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আমবাগানে ইটের ভাটা হচ্ছে আমার মিছেই হাটা, আমবাগানে ইটের ভাটা হচ্ছে আমার মিছেই হাটা। বন্ধু তুমি ঝড়ের দিনের আমের মতো না, দমকা হাওয়ায় আসে বন্ধু তুমি আসো না, বন্ধু তুমি ঝড়ের দিনের আমের মতো না, দমকা হাওয়ায় আসে বন্ধু। দারুণ দারুণ গান শুনলাম। আচ্ছা, গান পোকা নিয়ে আপনাদের ফিউচার প্ল্যান কি? গান পোকার আমাদের নিজেদের সবচেয়ে বড় ফিউচার প্ল্যান হচ্ছে যাতে আমরা অনেকদিন একসাথে গান করতে পারি, একসাথে থাকতে পারি। আমাদের গান পোকার যে ফার্স্ট ইয়ারে যে উদ্যম নিয়ে শুরু করেছিলাম, আমাদের যে এখন বর্তমানে যে সাতজন মেম্বার রয়েছে এখানে সবাই নেই, আরও তিনজন আছেন, নোমান, নিশান, রাজু, ওরা মানে এই সবাই মিলে আমরা যাতে একসাথে থাকতে পারি অনেকদিন, এবং আমি বলবো আজীবন যাতে থাকতে পারি, এবং যদি সবগুলো চিন্তা কাজ করে তাহলে শেষে আমরা একটা ওয়ার্ল্ড ট্যুর দিতে চাই। রাশেদ ভাই, একটা কথা মানে আমি শুনেছি সেটা হচ্ছে যে আপনার ব্যান্ড মেম্বাররা মানে মেইন লিড, ভোকাল বা কোনো কিছু ভেদাভেদ নেই, আপনারা সবাই সমানভাবে সব কিছু বন্টন করেন, সব কিছু সমানভাবে মেনটেন করেন, এই বিষয়টা একটু জানবো। এটা আসলে হচ্ছে কি, একটা ব্যান্ড দল যখন রান করে প্রতিটা মেম্বারেরই একটা নির্দিষ্ট অবদান থাকে, কিন্তু দেখা যায় যে যারা ফ্রন্টে থাকে, ধরেন যে গান করে ফোকাস হয় বেশি, অর্থনৈতিকভাবে হয়তো সুবিধাও পেতে পারে বেশি, এই বিষয়টা আমরা যেহেতু একটা পরিবার, কারো মনে আঘাত করতে পারে, কারো মনে ছোটো হইতে মানে ছোটো মনে হতে পারে, কিন্তু এই এই বিষয়টা যেন না আসে, ওরা যেন সবাই মিলে আমরা যেন জিনিসটা ওন করতে পারি, শুধু প্রয়োজন যার সে ফ্রন্টে ফেস করতেছে, কিন্তু প্রতিটা মেম্বারই গুরুত্বপূর্ণ। এটার জন্য আসলে আমাদের কারণ হচ্ছে কি, যে এইখান থেকে আমাদের অর্থনৈতিকভাবে শুধু লাভবান হওয়ার চিন্তা ছিল না, চিন্তাটা আমাদের হচ্ছে শিল্প করার, গান করার, এই ধরনের চিন্তা থেকে যেহেতু আমরা আসছি, সুতরাং এই অর্থনৈতিক বিষয়গুলো যেন কাউকে মানে কেউ ছোট বড় না, এখানে সবাই সমান। আচ্ছা, মিঠুন ভাইয়ের কাছে একটু যাবো, সেটা হচ্ছে যে আপনি তো ডিরেকশন দিচ্ছেন, যদি ভুল না বলি পাপেট শো করছেন, পাপেটরি নিয়ে কাজ করি, কাজ করছেন, আপনারা সবাই অন্যান্য পেশার সঙ্গে জড়িত আছেন, এই যে এত কিছু, এত ব্যস্ততার মাঝখানে এই যে গানের যে সময়টা বের করে গান, নতুন গান লেখা, গান রিলিজ করা, এটা আসলে কীভাবে কখন করেন? এটা বলবো কি, আমরা আসলে শুরু থেকে চেয়েছিলাম যে আমরা শুধুমাত্র গান গেয়ে জীবিকা নির্বাহ করব, এইটা আমরা চাইনি, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত। তো আমরা সবাই চেয়েছিলাম যে যে যার যার মতো অবস্থানগত দিক থেকে, যার যার পেশাগত দিক বেছে নিক, এবং সেই দিক দিয়ে আর্থিক অবস্থা থেকে বা ওই দিকে যদি আমরা সিকিউর থাকতে পারি, তাহলে আসলে গান বাজনা করার আমাদের জন্য ভবিষ্যতে ইজি হবে। তো এখন সেভাবেই চলছে, আমরা সবাই যার যার অফিস, যার যার কাজ মেনটেন করে প্রতি সপ্তাহে অন্তত 2-3 দিন আমাদের একটা নিজস্ব জায়গা আছে, স্টুডিও আছে আমাদের নিজেদের, তো সেখানে আমরা সপ্তাহে 2-3 দিন আর ব্যক্তিগতভাবে সবার আমাদের একটা কী বলে, এটা একটা হোমওয়ার্কের মতো আমরা করে নিয়েছি। রাশেদ এই ব্যাপারটা খুব ভালো মেনটেন করে, এটা খুব কঠিন কাজ, কারণ সংসার, চাকরি, তারপরে সব কিছু ম্যানেজ করে এটা করা আসলে হয়। আমার যখন ধরেন আমি অফিসে যাচ্ছি, আমার মাথায় একটা গান আসছে, সুর আসছে, আমি ড্রাইভ করতে পারতেছি না ঠিক মতো, আমার সুর আসছে, কিন্তু আমি বাধ্য, আমার তো অফিসে যেতে হবে, অন্যান্য পেরেশানি আছে, এই সব প্রতিবন্ধকতা পার হয়ে চলতে হবে, এটাও জানি, এটাই জীবন, সব কিছু তো কিছু সীমাবদ্ধতা থাকে, কিন্তু এর মধ্যেও যতটা সম্ভব রাগ করে হোক, ঝগড়া করে হোক, অভিমান করে হোক, সবাই একসাথে বসে একটা করার কিছু একটা করার চেষ্টা করি সবসময়। আচ্ছা, এই যে বললেন যে রাস্তাতে যাচ্ছেন, ড্রাইভ করছেন, মাথায় গান আসছে, এমনও তো হয়েছে নিশ্চয়ই অনেক, যে আপনি যাচ্ছেন দেখছেন পাশেই আপনাদের গান বাজছে, বা স্টেজে উঠেছেন কোনো মজার গান নিয়ে, কোনো মজার কাহিনীও থাকতে পারে, একটু এই বিষয়টা জানবো। যখন প্রথম আমবাগান গানটা যখন প্রথম করি, এটা বোধহয় আমাদের প্রথম দিকে গান,
তখন দুপুরে আমাদের চারুকলার সামনে একটা খাবারের দোকান ছিল পার্কের গেটে, দুপুরে খাওয়ার জন্য এসেছি। গানটা তার দুই একদিন আগে মানে হয়েছে, তো খাবারের প্লেট নিছি, তখন আকাশে মেঘ করছে, বৃষ্টি আসতেছে, ওখানে একটা ছাউনি ছিল, আমি ছাউনিতে দাঁড়াইছি, পাশে একটা মেয়ে, খুব বেশি লোক ছিল না, আমি দুই তিনজন বোধহয় খাবার নিছি, লাইনে দাঁড়াইছি খাবার নিয়ে খাচ্ছি। ওই মেয়েটা আমার সম্ভবত মেকিংয়ের দুই একদিন আগে পরে আমাদের টিসিতে বসে গানটা করা শুনছে, তো ওই মেয়েটা পা আম বাগানে ইটের ভাটা গুনগুন করে গান গাচ্ছে আর কি, এবং ঝড়ের দিনে আমের মতো না, এটা যখন শুনলাম প্রথম জীবনে আমার গান অন্য কারো মুখে শুনিনি, প্রথম যখন শুনলাম আমার যেটা হলো যে যে খিদাটা ছিল আমার, মানে ভাতের মানে খাওয়ার একটা খিদা ছিল, এটা উধাও হয়ে গেল। বাহ, এটা একটা অন্যরকম ফিলিংস। আসলে যারা সৃষ্টি করে, সৃষ্টিশীল যারা, এটা একটা নেশার মতো, একবার যে এই নেশায় যাকে পেয়ে বসছে কখনোই থেমে থাকতে পারবে না, এই নেশা তাকে মানে করতেই হবে, এটা এই কাজ করতেই হবে। আচ্ছা, একটু মিঠুন ভাইয়ের দিকে আসি, সেটা হচ্ছে যে দীর্ঘদিন কিন্তু সময় টিভিতে চাকরি করেছেন, সেটা হচ্ছে ক্যামেরার পেছনে ছিলেন প্রোডাকশনে, আজকে সেই সময় টিভিতে আড্ডা দিচ্ছেন ক্যামেরার সামনে। হ্যাঁ, এটা আসলে সত্যিকার অর্থে আমার জন্য অনেক বড় পাওয়া, কারণ সময় টেলিভিশন আমার প্রথম কর্মস্থল ছিল এবং শেষ কর্মস্থল। আচ্ছা আচ্ছা, মানে আমি আর কোথাও অন্য কোথাও কাজ করিনি, সময় টেলিভিশন আমাকে অনেক কিছু শিখিয়েছে, কাজ শিখিয়েছে, সময় টেলিভিশনের কাছে আমি অনেক কৃতজ্ঞ, এবং সেই টেলিভিশনে আমার কর্মস্থল যে কাজগুলি একসময় আমি নিজে করতাম, তো সেই কাজের অংশ হিসেবে আসলে আমার খুব বেশি যে আলাদা কিছু লাগছে তা না, কারণ সবাই পরিচিত, ক্যামেরার পিছনে যারা আছে, সামনে যারা আছে, এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। যখন আমরা পিসিআর ছিলাম, কাজ করতাম আমি, তখনও যারা ছিল আমার সাথে, যারা সিনিয়র ছিল, তাদের সাথে আমরা গান বাজনার সময় টেলিভিশনে আমরা একসাথে অনেক করেছি একসময়। যেহেতু ঈদের সিজন চলছে, অনেক দর্শক আপনাদের শুধু গান শুনেছে, সামনাসামনে দেখেনি, যারা দেখেনি আজকে তো তারা দেখবে, মানে সকল দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবেন? সবাইকে বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা গান শুনবেন, বাংলা গানের সাথে থাকবেন, আর সবাইকে ঈদ মোবারক। আচ্ছা, অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একটি গান শুনতে শুনতে শেষ করব, সেটা হচ্ছে প্রীতি নয় আমার কাজ, আপনাদের কাজ কিনা আমি জানি না, একটু গানটা শুনবো। শেখর পোতা পথের বাই, জগৎ বাধা তোমার পায়ে, শেখর পোতা পথের বাই, জগৎ বাধা তোমার পায়ে, সাগর তোমার পাহাড় তোমার আমার মাথায় পড়ে বাজ, সাগর তোমার পাহাড় তোমার আমার মাথায় পড়ে বাজ, সারা দেহে কাঁটা লইয়া প্রীতি নয় আমার কাজ, সারা দেহে কাঁটা লইয়া প্রীতি নয় আমার কাজ, কাল চড়াইয়া অঙ্গরসে